এভরিওয়ান, আমি রনিকা সাভার থেকে বলছি। মিথিদানা ব্লগসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনাদের এর সাথে আরও একটি কথা জানিয়ে রাখছি, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, তো আমার আপনাদের সাপোর্টের এবং সহযোগিতার খুবই দরকার আছে। তো আপনাদের একটি লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে। আপনার যত আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হব এবং আগ্রহী হব ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আর আমার পাশে থাকুন। সকালে নাস্তাটা তো সেই সকাল 10টার মধ্যে শেষ করে নিয়েছি। তারপর মা এখানে ডিপ ফ্রিজটা আজকে পরিষ্কার করেছে, তো সেটা ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর সবসময় কিন্তু ফ্রিজ পরিষ্কার করার আগে দিয়ে ফ্রিজের লাইনটা এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে অফ করে রাখবেন, কেননা এই যদি আপনার ফ্রিজের লাইনটা অফ না করে ফ্রিজ পরিষ্কার করতে যান, তাহলে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যায়। মা ভেবেছিল আজকে পরিষ্কার করবে, তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রিজের লাইনটা অফ করে রেখেছিল। ফ্রিজের যে এই পকেট বলে যেটা, সেখানে চিজ মরিচ বেটে রেখেছে পলিথিনে, সেগুলো আদা বাটা সব এপাশে রেখে দিয়েছে। তো ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়ে তারপর মা আবার মাছ মাংসগুলোকে একটু গুছিয়ে রাখছে। ফ্রিজ পরিষ্কার করাটা দেখাইনি, কারণ একদম সিম্পল ছিল। যদি পুরোপুরি ফ্রিজটা পরিষ্কার করতো তাহলে একটু ভিডিও করতাম। তো যেহেতু সকালবেলা সবারই কাজেরও চাপ থাকে, এর জন্য আর আমি ভিডিও করতে পারিনি, আর মাও একলা ভিডিও করতে পারিনি, তো যার কারণে আমি বলে দিলাম। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলো, মানে আমিও দেখলাম মাও দেখলো, যে ইলিশ মাছ কিন্তু প্রচুর পরিমাণে আছে। ইলিশ মাছগুলো যদি এভাবে পলিথিনে যদি পেঁচিয়ে রাখেন, তাহলে কিন্তু যেই টাটকা ইলিশ মাছের যে স্বাদটা পান, এভাবে খেলে কিন্তু স্বাদটা পাবেন। আর যারা ইলিশ মাছটাকে কেটে ফ্রিজে রাখেন, সেই ইলিশ মাছটা কিন্তু খেয়ে স্বাদ আসে না, মানে পাওয়া যায় না, যেটা আমার মা বলে। আমার মা সবসময় বলে যে ফ্রিজে যদি ইলিশ মাছটাকে কেটে রাখা হয়, তাহলে নাকি এটা সুটকি সুটকি গন্ধ আসে। আর যদি এইভাবে প্রতিদিনে পেঁচিয়ে বাটা কাগজে পেঁচিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ইলিশ মাছটা টাটকা খেতে যেমন স্বাদ আসে, ঠিক সেরকমই স্বাদটা কিন্তু এভাবে রাখলেও আসে। আজ কিন্তু আপনাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না, কেননা আমি তো একটু অসুস্থ, গত ভিডিওতে বলেছিলাম। আর এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার হাতে রগগুলোতে মানে প্রচুর পরিমাণে ব্যথা, তো এই একটা হাতে ছিল আর এখন দুটো হাতে করে। তো এর জন্য কি হয় কি, অসুস্থ থাকার কারণে কিন্তু ভিডিও করার একটা জোর পাই না। আগে যেমন একটা ভিডিও করতাম সুস্থ শরীরে, একটা জোর থাকতো, সেই জোরটা পাই না। তো ভিডিও করতে ইচ্ছে করছিলো না, তাও আমি চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখাতে চাইছিলাম যে আসলে এই শরীরটা নিয়ে কীভাবে কাজ করছি, কেননা হাত দিয়ে তো সব কাজ করতে হয়, তাই না? হাতারি তো যখন জোর পাই না, তখন এই কাজ করতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। সবার কাপড় চোপড় গুছিয়ে যার যারটা তার তার জায়গায় রেখে দিয়েছি। তো বাচ্চাদের কাপড় চোপড়টা আলাদা করে সরস্বতীরটা সরস্বতীর জায়গায় রেখে দিয়েছি, আমারটা আমার জায়গায় রেখে দিয়েছি। আর এই দেখুন এখানে কী করেছে, সব কিছু এলোমেলো। বৃষ্টি আজ বাসা থেকে সব কিছু একদম লন্ডভন্ড করে দিয়েছে। ওর তো কোনো কাজ নেই, তো ও কী করে, সপ্তাহে দু একবার ওর জামাকাপড়গুলো বের করে এভাবে গুছিয়ে রাখে। আবার যখন কোথাও যায়, তখন আবার সবগুলো এলোমেলো করে ওর পছন্দ মতো এটা বের করে আবার সেটা আর গুছিয়ে রাখে না। তো যেই সময় ও বাসায় থাকে, সেই সময়গুলোতে কিন্তু ওই ওর জামাকাপড়গুলোকে সব জামাকাপড়গুলো বের করে ঘরটাকে একদম লন্ডভন্ড করে দিবে, আবার নিজেরটা নিজে গুছিয়ে রাখবে।
তো আমি এই কাজ আর হাত দিইনি, যেহেতু আমার শরীরটা এমনিতে ভালো লাগছিল না। আমি এমনি সরস্বতী মানে সবার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি আর ওরটাও করে নিচ্ছে। সপ্তাহে একদিন যদি এভাবে শাঁখাটাকে পরিষ্কার করা হয় তাহলে শাঁখা কিন্তু সহজে ময়লা হয় না। আর শরীরগুলো তো পরিষ্কার করতে পারি না, তো ভাবলাম আজকে আমি শাঁখাটাকে একটু পরিষ্কার করে নিই, একটু ময়লা হয়েছে। তো এটা পরিষ্কার কিন্তু করতে কিন্তু বেশি একটা কিছু লাগে না, কেননা হাতের কাছে বেশি একটা জিনিস পাওয়া যায় না। এভাবে একটু নতুন একটা ব্রাশ নিয়ে তারপর একটু সাবান লাগিয়ে শাঁখাটাকে একটু ভিজিয়ে একটু ঘষা দিলে কিন্তু ময়লাগুলো উঠে যায়। যাদের আমার মতন ডিজাইনের শাখা আছে, মানে এই শাখাগুলো তো প্রচুর পরিমাণে ডিজাইন, তো ময়লা প্রচুর পরিমাণে আটকে যায়। এই জন্য সপ্তাহে একদিন যদি এভাবে পরিষ্কার করে তাহলে কিন্তু ময়লা হবে না শাখাটা। আর যদি রেখে দেয় যে না বছরে একবার করব বা দুইবার করব, তাহলে কিন্তু শাখাটা ময়লাটা সহজে কাটে না। যেরকমটা আমি এর আগে একবার দেখিয়েছিলাম যে আমার মাসি পরিষ্কার করে দিয়েছিলো, তো উনি আমাকে বলে গিয়েছিলো যে এইভাবে পরিষ্কার করতে, নাহলে কিন্তু শাখাগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর সাদা জিনিস তো ময়লা হয়ে গেলে কিন্তু পরে উঠতে চায় না। তো আমি চেষ্টা করি যখন ফ্রি থাকি যে শাখাটাকে পরিষ্কার করার, তবে ইদানিং এই শীত পড়ার পর থেকে কিন্তু সময় পাচ্ছিলাম না কীভাবে শাখাটাকে পরিষ্কার করবো। তো আজকে ভাবলাম করিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো করে দিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন আমি শাঁখাটাকে ধুয়ে নিয়েছি, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। শাঁখাটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, হয়তোবা তেমন ভালোভাবে দেখাতে পারছি না, তবে চেষ্টা করেছি। তো একটু বসেছিলাম টিভি দেখার জন্য। এই ছবিটা আমি একবার একটু একটু করে দেখেছিলাম, বেশি একটা দেখার সময় পাইনি। তো এই ছবিটা কিন্তু আমার খুব ভালো লাগে, তবে ছবিটার নাম কি আমার সঠিক মনে নেই। তো চ্যানেল টিভি দেখতে বসেছিলাম যখন, তখন চ্যানেল পাল্টে দিকে দেখলাম যে এই ছবিটা হচ্ছিলো। তো ভাবলাম একটু বসে বসে টিভি দেখি, টিভি দেওয়ার খাতে আমার একটা হয় না, বলতে গেলে রাত্রেবেলা একটু নাটক বা অন্য কোনো অনুষ্ঠান দেখলেই সময়টা চলে যায়, সারাদিনে হয় না দেখা। তো একটু বসে বসে টিভি দেখছিলাম আপনাদের। জামা কাপড় গুছিয়ে রেখেছে কিন্তু মেকআপ টেকআপ সব কিছু ওয়ার্ডরোব উপরে এইভাবে রেখে দিয়েছে, এগুলো ওয়ার্ডরোবের ভিতরে রাখিনি। তবে এগুলো যদি বাচ্চারা দেখে তাহলে কিন্তু এগুলো একটা জিনিসও আস্ত রাখবে না, সবগুলো নষ্ট করে ফেলবে। তার জন্য তাড়াতাড়ি করে ওর ড্রয়ারে সব কিছু রেখে দিচ্ছি বাচ্চারা দেখার আগে দিয়ে, কেননা বাচ্চারা তো এদিক সেদিক যাচ্ছে, একবার দেখে ফেলে সব কিছু শেষ করে ফেলবে। আপনারা হয়তো জানেন, আবার অনেকে জানেন না, এই চ্যানেলটা ছাড়াও আমার সেম নামে ফেসবুক পেজ আছে। তো ওখানে এখানে দু জায়গায় নতুন হিসেবে সবাই যেমন স্ট্রাগল করে আমাকেও করতে হচ্ছে। তো পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন তারা প্লিজ 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 পেজটাকে ফলো করে দিবেন, আর যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আপনার মূল্যবান একটি আঙুলের ছোঁয়ায় ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। তাছাড়া আমার কোনো ভিডিও যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে চাইলে আপনার ফ্রেন্ডস বা রিলেটিভদের কাছে শেয়ার করতে পারেন। আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।